প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অশোক কুমার পোদ্দার বর্ণমালা স্কুলের কলেজ শাখার অনলাইন ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে অ্যামিন সম্পর্কে পড়েছিলাম, আজকে পড়ব ফেনল সম্পর্কে, অর্থাৎ অ্যামিনের পরের অংশটা পড়ব, পরে একটা ইম্পর্টেন্ট বিষয় ফেনল, তো আমরা ফেনল সম্পর্কে পড়ব। তাহলে প্রথমে ফেনলের বিষয়বস্তু, অর্থাৎ আমরা কী কী পড়ব, প্রথমে ফেনল কী পড়ব, ফেনলের প্রস্তুতি পড়ব, ফেনলের অম্লধর্মিতা পড়ব, তারপরে ফেনলের রাসায়নিক বিক্রিয়া পড়ব, তারপরে ফেনলের প্রতিস্থাপন পড়ব, তারপরে ফেনলের প্রতিপাল মানে পলিমারকরণ পড়ব, তারপরে কাফলিং বিক্রিয়া পড়ব, কো প্রাইমার টাইমার বিক্রিয়া, এবং লাস্টে পড়ব ফেনল শনাক্তকরণ। অর্থাৎ আমরা ফেনল পড়ব। ফেনল একটা ইম্পর্ট্যান্ট যৌগ, যাকে আমরা কার্বলিক অ্যাসিড নামে চিনি, একটা অ্যারোমেটিক যৌগ। তো ফেনল কাকে বলে? অ্যারোমেটিক যৌগের একটা হাইড্রোজেন মূলককে একটা ওইস মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে সেই যৌগের নাম হচ্ছে ফেনল। তো আমরা দেখি বেনজিন চক্র, বেনজিন চক্রের সাথে এই বেনজিন চক্রের সাথে হাইড্রোজেন মূলে উত্তরলে কী হয়, এটা ফেনল হয়। তারপরে আমি যদি এখানে বেনজিন চক্রের সাথে একটা ওইস মূলক সরায়ে এনএইচ টু বসাই, তার নাম হবে কি, প্যারা অ্যামিনো ফেনল। কী হবে? প্যারা অ্যামিনো ফেনল, অ্যামিনো ফেনল। তো প্যারা অ্যামিনো ফেনল। এরপরে যদি আমি এখানে একটা ওইস মূলক সরাই, এখানে সি ডাবল ও এস বসাই, সেটার নাম হবে কি, স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। তারপরে আমি যদি এখানে আরও একটা সিএইচ ও মূলক বসাই, অর্থাৎ জৈব অ্যাসিড বসালে কী হবে, স্যালিসাইলিক অ্যাসিড, অ্যালডিহাইড মূলক বসালে স্যালিসালডিহাইড, স্যালিসালডিহাইড। আবার আমরা এই ফেনলের সাথে যদি এখানে ওইস আছে, এনও টু বসাই, তারপরে এখানে একটা এনও টু বসাই, এখানে আর একটা এনও টু বসাই, এটার নাম কী হবে, পিকরিক অ্যাসিড, পিকরিক অ্যাসিড। তো এ হচ্ছে মূলত ফেনলের বিভিন্ন জাত, তো যা আমাদের ব্যবহার আছে আমরা প্রতিনিয়ত এই জিনিসগুলোকে ব্যবহার করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়ব ফেনলের প্রস্তুতি। তাহলে প্রথমে চলে আসছি পরীক্ষাগার প্রস্তুতি। তাহলে পরীক্ষাগার প্রস্তুতি মানে পরীক্ষাগারে অল্প পরিমাণ উৎপাদন করে আমরা ফেনলটা তৈরি করে দেখি। তো প্রথমে আমরা ফেনলের পরীক্ষাগার প্রস্তুতি কীভাবে করব, অ্যামিনের সাথে, অ্যামিনের সাথে এনএইচ টু, এটার সাথে নাইট্রাস অ্যাসিড এইচসিএল, এইচসিএল শূন্য থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে কী পাওয়া যায়, ডাইজোনিয়াম ক্লোরাইড। কী পাওয়া যায়, এন টু সিএল, ডাইজোনিয়াম ক্লোরাইড। তো এই ডাইজোনিয়াম ক্লোরাইডের যে যদি আমি পানির সাহায্যে আর্দ্র বিশ্লেষণ করি, পানির উপস্থিতিতে উত্তপ্ত করি, তাহলে কী পাওয়া যাবে, এখানে এনএইচ টু ওএইচ প্লাস এন টু প্লাস এইচসিএল তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমরা পরীক্ষাগারে প্রস্তুত করতে পারি। কীভাবে ডাইজোনিয়াম ক্লোরাইড করব, ডাইজোনিয়াম ক্লোরাইডের সাথে পানি উপস্থিতিতে উত্তপ্ত করলে এটা কী পাওয়া যাবে, ফেনল, নাইট্রোজেন আর এইচসিএল তৈরি হয়ে যাবে। তো তারপরের প্রশ্ন হচ্ছে দুই নম্বর, আলকাত্রা হতে। তো শিক্ষার্থী বন্ধুরা, আলকাত্রা কী? আলকাত্রা হচ্ছে কাঠ কয়লার অন্তর্ধূপ পাতনের মাধ্যমে কাঠ কয়লা প্রস্তুত, কাঠ কয়লা থেকে আলকাত্রা প্রস্তুত করা হয়। তো আলকাত্রা সাধারণত পানি থেকে সব কিছু দূরে রাখে, বিধায় কাঠে বা দালান বিল্ডিংয়ের ছাদে এই আলকাত্রা ব্যবহার করা হয়। তো এই আলকাত্রাকে 176 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আংশিক পাতন কলামের মাধ্যমে আমরা মধ্যম তৈল, তৈল পেয়ে থাকি। এই মধ্যম তৈল থেকে, মধ্যম তৈলকে 20% সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে বিক্রিয়া করলে সোডিয়াম ফিনেট পাওয়া যায়। এই সোডিয়াম ফিনেটকে অ্যাসিডীয় আর্দ্র বিশ্লেষণ করলে, অর্থাৎ সালফুরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে ফেনল তৈরি হয়ে যায়। তো আমরা দেখে নিই দুই নম্বর, তো ফেনলের সাথে, অর্থাৎ এটার সাথে ফেনল আছে এটার মধ্যে, আলকাত্রার মধ্যের সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করাই, তাহলে কী পাওয়া যাবে, সোডিয়াম ফিনেট ওএনএ, অর্থাৎ সোডিয়াম ফিনেট। তো এই সোডিয়াম ফিনেট, সোডিয়াম ফিনেটের সাথে, সোডিয়াম ফিনেট, সোডিয়াম ফিনেটের সাথে যদি
ON সোডিয়াম ফিনেটের সাথে আমি সালফিউরিক অ্যাসিডের আদ্র বিশ্লেষণ অর্থাৎ অ্যাসিডিও আদ্র বিশ্লেষণ করব অ্যাসিডিও আদ্র বিশ্লেষণ করলে বিশুদ্ধ ফেনল পাওয়া যাবে প্লাস সোডিয়াম সালফেট তৈরি হয়ে যাবে এইভাবে আমরা আলকাট্রা থেকে কি ফেনল পেতে পারি তারপরে হচ্ছে ডাও পদ্ধতিতে ফেনল প্রস্তুতি তো ডাও পদ্ধতিতে কিভাবে হবে হ্যালো অর্থাৎ ক্লোরোবেনজিন ক্লোরোবেনজিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 150 থেকে 200 অ্যাটমোস্ফিয়ার চাপে যখন বিক্রিয়া করানো হবে তখন তোমার সোডিয়াম ফিনেট তৈরি হবে এই সোডিয়াম ফিনেটকে HCl এর উপস্থিতিতে বিক্রিয়া করালে বা HCl এর আদ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে বিশুদ্ধ ফেনল পাওয়া যাবে তাহলে প্রথমে আমরা হ্যালোজেন বেনজিন অর্থাৎ ডাও পদ্ধতি কিভাবে হয় ক্লোরোবেনজিন হ্যালোবেনজিন হ্যালোক্লোর অর্থাৎ ব্রোমোবেনজিন থেকে হতে পারে ক্লোরোবেনজিন থেকে হতে পারে আয়োডোবেনজিন থেকে হতে পারে এই ক্লোরোবেনজিনের সাহায্যে আমি কি করব সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করব সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে কি পাওয়া যাবে তোমার ওএনএ সোডিয়াম ফিনেট হবে এই সোডিয়াম ফিনেটকে HCl এর আদ্র বিশ্লেষণে HCl অর্থাৎ অ্যাসিডিও আদ্র বিশ্লেষণে এখানে কি তৈরি হয়ে যাবে ফেনল বিশুদ্ধ ফেনল পাওয়া যাবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা তিনটা প্রস্তুতি শিখে নিলাম প্রথমে ফেনল শিখলাম প্রস্তুতি পরীক্ষাগার প্রস্তুতি এটা ছিল কি পরীক্ষাগার প্রস্তুতি পরেরটা ছিল আলকাত্রা থেকে তারপরটা ছিল ডাও পদ্ধতি তো এইভাবে আমরা ফেনল প্রস্তুত করতে পারব হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন পড়ব ফেনলে অম্লধর্মিতা তো অম্লধর্মী মানে যে যত বেশি প্রোটন অর্থাৎ হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারবে সে যৌগ তত বেশি অম্লধর্মী তো ফেনল কী করতে পারে হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারে কেন ত্যাগ করতে পারে ফেনল রেজোন্যান্স প্রক্রিয়ার মাধ্যমে ফেনলের মধ্যে যে ফিনেট আয়নটা আছে এই ফিনেট আয়নটা বেশি সুস্থিতি অর্জন করে তো যেহেতু বেশি সুস্থিতি অর্জন করে তো এই সুস্থিতি অর্জন করার কারণে এরা বেশি স্থিতি বিধায় হাইড্রোজেন আয়ন সহজে ত্যাগ করবে তো এই জন্য ফিনেট আয়নটা সুস্থিতি হওয়ার কারণে হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারে বিধায় তোমার ফিনেট সুস্থিতি হওয়ার কারণে ত্যাগ করতে পারে বিধায় ফেনল অম্লধর্মী হয় তো কেন সুস্থিতি হয় সেই রেজোন্যান্স প্রক্রিয়াটা আমরা একটু দেখব রেজোন্যান্স প্রক্রিয়া আমরা অনেক আগে পড়ে আসছি আবার দেখছি এগুলা তো ফিনেট আয়ন তো শিক্ষার্থী বন্ধুরা এই ফেনল ফেনল হাইড্রোজেন আয়ন ত্যাগ করলে কী হয় এই ফিনেট আয়ন হলো তো ফিনেট আয়ন হলে এখানে কটা ইলেকট্রন আছে ছয়টা ইলেকট্রন আছে তো এই ফিনেট আয়নটা কি তোমার অম্লধর্মী অর্থাৎ সরি এটা নেগেটিভ তো নেগেটিভের পরে রেজোন্যান্স প্রক্রিয়ার মাধ্যমে এটা একটু সুন্দর করে দিই এভাবে এভাবে হবে এই ইলেকট্রন এইখানে চলে আসবে যখন এইখানে চলে আসবে এই যে সঞ্চারণশীল পাই ইলেকট্রন এইখানে অবস্থান করবে অর্থাৎ এখানে সঞ্চারণশীল পাই ইলেকট্রন অবস্থান করলে এইখানে সেটা চলে আসবে চলে আসার কারণে আর এখানে তখন কি দ্বিবন্ধন হবে অক্সিজেনের অক্সিজেনে দ্বিবন্ধন আর ইলেকট্রন তো এখানে থাকবেই এইটা বন্ধন এইটা হয়ে গেল এই রেজোন্যান্স প্রক্রিয়ার মাধ্যমে এখানে দ্বিবন্ধন আর এখানে যে ইলেকট্রনটা আছে এ এখানে অবস্থান করবে তো এখানে ইলেকট্রন থাকার কারণে এখানে বন্ধন হবে এখানে যে ইলেকট্রনটা এ এখানে অবস্থান করবে এটা দ্বিবন্ধন ইলেকট্রন হয়ে গেল এরপরে এখানে একটা বন্ধন হলো এখানে ইলেকট্রন রয়ে গেছে এখানে এই বন্ধনটা তৈরি হবে যার ইলেকট্রন সেখানে চলে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনের রেজোন্যান্স প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন সঞ্চারণশীল পাই ইলেকট্রনের রেজোন্যান্স প্রক্রিয়ার মাধ্যমে এই ফিনেট আয়নটা এইভাবে ইলেকট্রনটা সঞ্চারণশীল হয় তো সঞ্চারণশীল হওয়ার কারণে ফিনেট আয়নটা বেশি সুস্থিতি অর্জন করে যেহেতু ফিনেট আয়নটা বেশি সুস্থিতি অর্জন করে এই জন্য হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে তার
সমস্যা হয় না এবং বরঞ্চ স্বাচ্ছন্দ্য বোধ করে। বিথায় ফেনল অম্লধর্মী হয়, ফেনল কি হয় তখন অম্লধর্মী হয় বেশি করে। এই কারণে ফেনল অম্লধর্মী। বাট আমি যদি ইথানলের অম্লধর্মী দেখি, তো ইথানল যাতে দেখি, ইথানল মানে হাইড্রোকার্বন, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের সাথে ওইস মূলক সরায় বসছে, তো ওইস মূলক যুক্ত হয়েছে, এই জন্য এটা হচ্ছে তোমার অ্যালকোহল। তো এটাও ওইস মূলক আছে, এটাও অ্যালিস মূলক আছে, বাট এই যে আয়নটা এটা সুস্থিতি না, অর্থাৎ সি টু এইচ ফাইভ ও এই এই আয়নটা বে সুস্থিতি না। সুস্থিতি না হওয়ার কারণে হাইড্রোজেন আয়ন সে দান করতে পারে না, এটা দান করতে পারে না, যেহেতু হাইড্রোজেন আয়ন দান করতে পারে না, এই জন্য ইথানল অম্লধর্মী নয়। আর ফেনল অম্লধর্মী কেন? হাইড্রোজেন আয়ন সে দান করতে পারে। তো আমরা দেখলাম যে ফেনলে অম্লধর্মিতা এবং ফেনলের সাথে এটার সাথে তুলনা করে দেখলাম কোনটা অম্লধর্মী কোনটা অম্লধর্মী না। তো হয়ে গেল আমাদের ফেনলের অম্লধর্মিতা। এরপরে পড়বো ফেনলের রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া এক নম্বর হচ্ছে এস্টার গঠন। তো এস্টার আমরা জানি বন্ড সি ডাবল আর যদি থাকে সেটা হচ্ছে এস্টার, আরটা কি অ্যারাইনমূলক যদি যুক্ত থাকে তাহলে কি হবে? এস্টার হবে। তো ফেনলের অম্লধর্মিতা যদি দেখি আমরা, তো এটা হচ্ছে ফেনল ওইস এসিটাইল ক্লোরাইড CH3COCl, এসিটাইল ক্লোরাইড। তো এসিটাইল ক্লোরাইডের এখানে অর্থাৎ এই এই মূলকটা যদি এখানে বসে, তো এই যে মূলকটা এটা না ফিনাইল ইথানয়েড, এটা কি হবে? ফিনাইল ইথানয়েড, ফিনাইল ইথানয়েড। তো ফিনাইল ইথানয়েড কি একটা স্টার, আর এর সাথে যুক্ত হয়ে কত হবে? এইচসিএল তৈরি হয়ে যাবে। তাহলে আমরা স্টার গঠনটা দেখলাম, এরপরে দেখব ইথার গঠন। ইথার গঠন কিভাবে হবে? এই ফেনলের সাথে ওইস সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হলে সোডিয়াম ফিনেট হবে, এটাকে সোডিয়াম ফিনেট, এর সাথে মিথাইল আয়োডাইড। তো যখন মিথাইল আয়োডাইড যুক্ত হবে, তো সোডিয়ামের সাথে আয়োডিন, সোডিয়াম আয়োডাইড আর মিথাইল মূলকটা যদি এখানে চলে যায় তাহলে কত হবে তোমার? এটা মিথাইল ফিনাইল ইথার, এটার নাম কি? মিথাইল ফিনাইল ইথার। তো এভাবে বন্ধুরা শিক্ষার্থী, তো দেখলাম যে ইথার গঠনটা। এরপরে বলছে হ্যালোবেনজিন গঠন, অর্থাৎ বেনজিন ক্লোরোবেনজিন তৈরি, বেনল থেকে ক্লোরোবেনজিন কীভাবে তৈরি হবে? এটা হচ্ছে তো ফেনলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড যদি বিক্রিয়া করে, বিক্রিয়া করলে কী হবে তোমার? ক্লোরোবেনজিন তৈরি হয়ে যাবে, এটা কি? ক্লোরোবেনজিন। তারপরে ফসফোনিল ক্লোরাইড প্লাস এইচসিএল তৈরি হবে। তো এভাবে হ্যালোবেনজিন গঠন। তারপরে পড়ব আমরা অ্যানিলিন গঠন। আচ্ছা, তো আমরা কী কী পড়লাম? এস্টার গঠন, ইথার গঠন, হ্যালোবেনজিন গঠন, এরপরে পড়ব অ্যানিলিন গঠন। তো অ্যানিলিন গঠনটা কীভাবে হবে? অ্যানিলিন গঠন, তো অ্যানিলিন গঠনের ক্ষেত্রে এটা কত বেনজিন ওইস, তাহলে কত হচ্ছে এটা এনএইচ থ্রি, কত জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে উত্তপ্ত করলে কী পাওয়া যাবে তোমার? এনএইচ টু পাওয়া যাবে, এনএইচ টু পাওয়া যাবে, আর কীভাবে তোমার এইচসিএল তৈরি হবে। তো এভাবে কী করতে পারি আমরা? অ্যানিলিন গঠন। তারপরে হচ্ছে বিজারণ, ফেনলের বিজারণ। তো কীভাবে হবে ফেনলের বিজারণ? এই ওইসের সাথে জিঙ্ক বিক্রিয়া করলে বেনজিন পাওয়া যায়, এটা বেনজিন পাওয়া যায়, আর তোমার জিঙ্ক অক্সাইড তৈরি হয়, তো বেনজিন পাওয়া যায়। তো এভাবে তোমার বিজারণের মাধ্যমে, এটা বিজারণ, তো জিঙ্কের বিজারণের মাধ্যমে এখানের ইস্টটা তৈরি হয়ে যায়, ফেনল উৎপন্ন হয়ে যায়। তাহলে এটা ফেনলের বিজারণ হয়ে গেল। এরপরে ফেনলের চক্রের প্রতিস্থাপন, তো প্রতিস্থাপন কীভাবে হবে? প্রতিস্থাপন বিক্রিয়া, বেনজিন চক্রের প্রতিস্থাপন। তাহলে বেনজিন চক্রের প্রতিস্থাপন, প্রতিস্থাপন, তো প্রতিস্থাপন কীভাবে হয়? এটা কত? ওইস
ব্রোমিন দ্বারা প্রতিস্থাপন হতে পারে। ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে এটা অর্থপেরা নির্দেশক, অর্থ বেনজিন, তারপরে হচ্ছে তোমার ওয়েস ব্রোমোবেনজিন, তারপরে ওয়েস বিআর বিআর বিআর, তাহলে 2, 4, 6 টেট্রা ব্রোমো ফেনল তৈরি হয়ে যায়। এভাবে ফেনলের প্রতিস্থাপন হয়, তারপরে ফেনলের নাইট্রেশন হয়। তো ফেনলের নাইট্রেশন যদি দেখি তাহলে কত হবে, এটা ফেনল ওয়াইস, তারপরে কত HNO3। তো ফেনলের নাইট্রেশন করলে ওয়াইস, তো অর্থনাইট্রোফেনল, তারপরে কত হয় ওয়াইস NO2, প্যারানাইট্রোফেনল হয়। আবার যদি নাইট্রেশন করা হয়, দুই ধাপে নাইট্রেশন করলে তোমার পিক্রিক অ্যাসিড তৈরি হয়ে যায়। কি তৈরি হয়? পিক্রিক অ্যাসিড, এটা থাকবে ওয়াইস, এখানে NO2, আর এটা কত NO2, এটাও কত NO2, এটার নাম কি? পিক্রিক অ্যাসিড। আর বাণিজ্য, এটা বাণিজ্যিক নাম, রাসায়নিক নাম 2, 4, 6 ট্রাইনাইট্রোফেনলকে কি বলা হয়? পিক্রিক অ্যাসিড। তো এটাও নাইট্রেশন, এটা সালফুরিক অ্যাসিডতে উপস্থিতি থাকে, এটাও HNO3। তো এভাবে আর কি তোমার নাইট্রেশন হয়, ফেনলের নাইট্রেশন। ফেনলের আবার সালফোনেশানও হয়। কিভাবে হয়? এই ফেনলের সাথে সালফুরিক অ্যাসিড যদি বিক্রিয়া করানো হয় তাহলে কি হয়? সালফোনেশান হয়। SO3H, এটাও সালফোনেশান, প্লাস সালফোনিক অ্যাসিড মূলকটা অর্থ, আর প্যারা অবস্থানে বসে, এটাও ফেনলের সালফোনেশান হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, ফেনলের প্রতিস্থাপন বিক্রিয়া দেখলাম, প্রথমে হ্যালোজেন প্রতিস্থাপন, তারপরে নাইট্রেশন, তারপরে ফেনলের সালফোনেশান। নাইট্রেশনের মাধ্যমে পিক্রিক অ্যাসিড তৈরি হয়, নাইট্রেশনের মাধ্যমে পিক্রিক অ্যাসিড তৈরি হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়ব ফেনলের পলিমারকরণ। তো ফেনলের পলিমারকরণের মাধ্যমে ব্যাকেলাইট তৈরি করা হয়। তো ব্যাকেলাইট ইম্পর্ট্যান্ট একটা প্লাস্টিক সামগ্রী, যা টেপ রেকর্ডারের রেকর্ডিংয়ের প্লাস্টিক হিসেবে ব্যবহার করা হয়, তারপরে তোমার বৈদ্যুতিক সুইচ, তারপরে বৈদ্যুতিক বিভিন্ন যন্ত্রপাতি তৈরিতে ব্যাকেলাইট প্রস্তুত করা হয়। তাহলে কীভাবে ফেনলের সাথে তোমার ফর্মালডিহাইড অর্থাৎ মিথানলের পলিমারকরণের মাধ্যমে এই ব্যাকেলাইট তৈরি করা হয়। তো মিথানল আর ফেনল যখন যুক্ত হবে, যুক্ত হয়ে পানি অপসারিত করবে, এটা একটা ঘনীভবন পলিমারও বলা হয়, অর্থাৎ ক্ষুদ্র অণু পানি অপসারণ করবে আর ব্যাকেলাইট বৃহত অণু তৈরি করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিক্রিয়াটা একটু দেখে নেই। তো প্রথমে কত আছে ফেনল, এর সাথে 2N, এটা কত? ট্রাইসেন সংখ্যক, HCHO, এটা পলিমার করিতে হবে। এখান থেকে হাইড্রোজেন অপসারণ করবে, আর এখানে কত? CH2, অর্থাৎ এখানে O, আর এখান থেকে হাইড্রোজেন যুক্ত হয়ে পানি অপসারণ করবে, তারপরে এইখানের এই ওয়েস, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ, অর্থাৎ এটা মনোমার তৈরি হচ্ছে। এই মনোমারের সাথে এখানে CH2, অর্থাৎ তিনটা বেনজিন চক্র যুক্ত হবে, এর সাথে ওয়েস হবে। তো এখানে কত সংখ্যক? এর সংখ্যক কত সংখ্যক? এই এটা মনোমার, এই একটা মনোমার, এই মনোমারটা অসংখ্যবার যুক্ত হয়ে বৃহত অণু তৈরি করে ব্যাকেলাইট তৈরি করবে। এটা কি? ব্যাকেলাইটের মনোমার। কিসের মনোমার? ব্যাকেলাইট। তো এভাবে কী করা হয়? ব্যাকেলাইট প্রস্তুত করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্যাকেলাইট ইম্পর্ট্যান্ট একটা তোমার পলিমার। এরপরে কাপলিং বিক্রিয়া, অর্থাৎ ফেনলের কাপলিং বা কাপলিং বিক্রিয়া বা যুগলায়ন বিক্রিয়া বলা হয়। অ্যাজোবেনজিন তৈরি করে, কার সাথে করে? ডাইজোনিয়াম ক্লোরাইড ফেনল একত্রে যুক্ত হয়ে কাপলিং বিক্রিয়া করে এবং অ্যাজো যৌগ তৈরি করে। তো আমরা দেখে নেই, এটা হচ্ছে তোমার ফেনল ওয়েস, এর সাথে কী বিক্রিয়া করবে? ডাইজোনিয়াম ক্লোরাইড,
N2Cl. তো ডাইজোনিয়াম ক্লোরাইডের এখানের হাইড্রোজেন এখানে Cl একত্রে যুক্ত হয়ে কি হবে তোমার HCl তৈরি করবে, এখানে কি করবে HCl তৈরি করবে। আর এই অ্যাজো যৌগের নাইট্রোজেন নাইট্রোজেনের যোজনী তিন, কয়টা নাইট্রোজেন আছে দুইটা নাইট্রোজেন এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে ফেলবে, এখান থেকে একটা হাইড্রোজেন যদি অপসারণ করে এখানে OH তৈরি করবে, অর্থাৎ এটা না। তো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে হাইড্রোজেনের সাথে HCl তৈরি হবে আর এখানে N2 আর OH একত্রে যুক্ত হবে, তো এটা হচ্ছে তোমার অ্যাজোবেনজিন। এটার নাম কি? অ্যাজোবেনজিন। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম পলিমারকরণ বিক্রিয়া এবং কাপলিং বিক্রিয়া, তারপরে পড়ব কোপ বিক্রিয়া ও রাইমার টাইমার বিক্রিয়া। তো কোপ বিক্রিয়া কি? কোপ বিক্রিয়া হচ্ছে অর্থাৎ ফেনল থেকে যদি আমি বেঞ্জয়িক অ্যাসিড অর্থাৎ বেঞ্জয়িক অ্যাসিড মূলক প্রতিস্থাপন করতে পারি, তো কোপ বিক্রিয়ার মাধ্যমে কি হয় স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়, কোপ বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হবে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করবে। তো এটা কত ফেনল এর সাথে OH এর সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব, তো যখন সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব তখন সোডিয়াম ফিনেট হবে ONA, সোডিয়াম ফিনেট হলো। তো এই সোডিয়াম ফিনেটকে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করাবো, কার্বন ডাইঅক্সাইডে বিক্রিয়া করলে কত হবে এখানে OH COONA তৈরি হবে। তো COONA যদি আমি পানি দিয়ে আর্দ্র বিশ্লেষণ করি তাহলে কত হবে স্যালিসাইলিক অ্যাসিড OH COOH, তো এটার নাম কি স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। এটা কি তৈরি হবে স্যালিসাইলিক অ্যাসিড আর সোডিয়াম HCl এর সাথে, এটা HCl এর সাথে কি হবে স্যালিসাইলিক অ্যাসিড আর সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। তো এটা কোন বিক্রিয়া গেল? কোপ বিক্রিয়া। এটার নাম হচ্ছে তোমার কোপ বিক্রিয়া। তো কোপ বিক্রিয়ার পরে হচ্ছে রাইমার টাইমার বিক্রিয়া, রাইমার টাইমেন বিক্রিয়া। তো রাইমার টাইমার বিক্রিয়া কি? OH এই রাইমার টাইমার বিক্রিয়া ফেনলের সাথে ক্লোরোফর্ম CaCl3 আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করলে ফেনল থেকে OH বন্ড CHO উৎপন্ন করবে, OH বন্ড CHO, অর্থাৎ এটার নাম স্যালিসাইলডিহাইড আর কি তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, এটার নাম কি স্যালিসাইলডিহাইড। তো স্যালিসাইলডিহাইড তৈরি করবে। তো আমরা প্রথম দেখলাম কোপ বিক্রিয়া অর্থাৎ ফেনল থেকে এটা কি তোমার স্যালিসাইলিক অ্যাসিড আর এটার নাম স্যালিসাইলডিহাইড, এটা কি স্যালিসাইলিক অ্যাসিড, এটা স্যালিসাইলিক অ্যাসিড আর এটা কি স্যালিসাইলডিহাইড তৈরি করবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা ইম্পর্ট্যান্ট দুটা রাসায়নিক বিক্রিয়া দেখলাম, এরপরে পড়ব কি ফেনল শনাক্তকরণ, ফেনল শনাক্তকরণ অর্থাৎ ফেনল শনাক্ত করার জন্য আমরা কয়টা পরীক্ষা ব্যবহার করব দুইটা, একটা ব্রোমিন পানির পরীক্ষা, ব্রোমিনের বর্ণ লাল, তো ফেনলের সাথে বিক্রিয়া করলে কত হয় তোমার 2,4,6 ট্রাইনাইট্রো ফেনল তৈরি করে যার বর্ণ কি হালকা হলুদ বর্ণের অধক্ষেপ পড়ে। আরেকটা হচ্ছে তোমার ফেরিক ক্লোরাইডের পরীক্ষা, তো ফেরিক ক্লোরাইডের পরীক্ষা করলে বেগুনি বর্ণের ডাইফেরিক হেক্সাফিনেট উৎপন্ন করবে। এই দুটো পরীক্ষার মাধ্যমে আমরা ফেনলকে শনাক্ত করতে পারি। তাহলে প্রথমে আমরা ব্রোমিন পানির পরীক্ষাটা দেখব, এটা নিলাম ফেনল এর সাথে ব্রোমিনের বিক্রিয়া করাবো, ব্রোমিনের বর্ণ কত লাল, এই লাল বর্ণের ব্রোমিন এখানে একটা ব্রোমিন অর্থাৎ দুই অবস্থানে একটা, চার অবস্থানে একটা, আবার পাঁচ অবস্থানে ছয় অবস্থানে একটা, 2,4,6 অবস্থানে একটা ব্রোমিন বসবে, এটার নাম 2,4,6 ট্রাই ব্রোমো ফেনল, এটা কি বর্ণের হালকা হলুদ বর্ণের অধক্ষেপ পড়বে।
এটা কি বর্ণের অধক্ষেপ পড়বে? হালকা হলুদ বর্ণের অধক্ষেপ পড়বে। হালকা হলুদ বর্ণের অধক্ষেপের মাধ্যমে আমি ফেনলটা নিশ্চিত করতে পারবো। আর দুই নম্বর হচ্ছে ফেরিক ক্লোরাইডের পরীক্ষা। তো ফেনলের সাথে যদি আমি ফেরিক ক্লোরাইডের পরীক্ষা করি ওয়াইস, তাহলে কত হবে? Fe, Fe Cl3। এই ফেরিক ক্লোরাইডের সাথে যখন বিক্রিয়া করবে, ছড়িয়ে একটু সুন্দর করে লিখি, ফেরিক ক্লোরাইডের সাথে যখন বিক্রিয়া করবে, এটা কত ফিনেট আয়ন? এই ফিনেট আয়নের কত হেক্সাফিনেট আয়ন? কি বর্ণের এটা? বেগুনি। কি বর্ণের? বেগুনি বর্ণের অধক্ষেপ তৈরি করবে। তো বেগুনি বর্ণের অধক্ষেপের মাধ্যমে কি নামটা কি হবে? ডাইফেরিক হেক্সাফিনেট। ডাইফেরিক হেক্সাফিনেট তৈরি করলো। তো এটা কি বর্ণের? বেগুনি বর্ণের অধক্ষেপ। এই বেগুনি বর্ণের অধক্ষেপের মাধ্যমে আমি ফেনল শনাক্ত করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জিনিসগুলো বারবার একটু প্র্যাকটিস করব। এই জিনিসগুলো মাথায় থাকলে, অর্থাৎ এগুলো জ্ঞান অনুধাবন প্রয়োগ আকারে আছে, এই জিনিসগুলো যদি মাথায় থাকে তাহলে সৃজনশীল প্রশ্ন যেভাবেই আসুক না কেন আমরা সেটাকে আনসার করতে পারবো। তো কেমিস্ট্রি, আমি বারবার বলছি, কেমিস্ট্রি কঠিন কোনো বিষয় না, এটা একটু প্র্যাকটিস করতে হবে, একটা ধারাবাহিকতা থাকতে হবে। ধারাবাহিকের মধ্যে আমরা নেক্সট ক্লাসে এই ফেনলের আরও কিছু গুরুত্বপূর্ণ যৌগ পড়ব, যা আমাদের বাস্তব জীবনে সরাসরি ব্যবহৃত হয়। তো ভালো থেকো শিক্ষার্থী বন্ধুরা, আবার দেখা হবে, খোদা হাফেজ।